হাই ফ্রেন্ডস, কবিতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি শুরু করছি সন্ধেবেলা, তো দেখতেই পাচ্ছো বাইরে অন্ধকার। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো, সন্ধেবেলা আমার যেটা কাজ সেটা আমি করতে বসে গেছি। তো আটা মাখতে বসে গেছি আটা নিয়ে। তো আজকে 40টার মতো রুটি হবে, 40টার বেশি হতে পারে। তো আজকে রাত্রিরে হবে চিলি চিকেন আর রুটি, তাই রুটির পরিমাণটাও একটু বেশি। তো চলো আটাটা মাখি, রুটি করে নিই। তো চিলি চিকেনটা ওবেলা ম্যারিনেট করে রেখে দিয়েছি দুপুরবেলা, তো ওটা দিদিভাই করবে। আগে রুটিটা হয়ে যাবে, তারপর চিলি চিকেনটা হবে, ওটা দিদিভাই করবে চিলি চিকেন। তো আমি আর অনিতা মিলে রুটিটা করে নেব। আজকে খুব একটা গরম নেই, তো বাইরে বেশ ভালোই হাওয়া চালাচ্ছে। তো বাইরে হাওয়া চালালে, ঝোড়ো হাওয়া চালাচ্ছে, তো বেশ ভালোই লাগছে। তো এই যে মা এলো আবার রান্নাঘরে, তো মা ফোন করে দিতে বলছিল, তো ফোনটা দিল আমাকে, ফোনটা লাগিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, রুটি করা হয়ে গেছে। এদিকে দিদিভাই চিলি চিকেনের জন্য পকোড়াটা ভাজছে, তো ওখানে কিছুটা বা পকোড়া ভাজা হয়ে গেছে, আর এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যেটা, সেটা তো এখন ভাজা চলছে, তারপরে হবে। তো সবজি কাটা হয়ে গেছে, সবজি বলতে কি চিলি চিকেনে যেটা লাগে, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা রসুন, এই আর কি। তো আমি একটা পকোড়া নিয়ে টেস্ট করে নিলাম নুন ঝাল ঠিক আছে কি, যেহেতু আমি ম্যারিনেট করেছি, নুন টুন দিয়েছি, তো নুন ঝাল ঠিক আছে কি দেখে নিলাম। তো সব কিছু ঠিকই ছিল পকোড়ায়, মানে অন্যবারে কিছু একটা কম হয়, ঝাল কম হয়, নুন কম হয়, তো আজকে মানে সব ঠিকঠাকই ছিল। তো বন্ধুরা, তো আবিরকে খাওয়াতে নিয়ে চলে এলাম, এখন বাজে হচ্ছে 7:45। তো আমি একটু টিফিন করে নিলাম, মুড়ি, চানাচুর, একটুখানি পেঁয়াজ কুচিয়ে, টমেটো কুচিয়ে, তো একটু চাট মতো করে মুড়ি খেয়ে নিলাম। তো মুড়ি খেয়ে আবিরকে খাওয়াতে নিয়ে এলাম। তো টর্চ লাইটটা জ্বেলে রেখেছে, দেখো বন্ধ করবে না, টর্চ লাইট বন্ধ করো, দাও বন্ধ করে দিচ্ছি। আচ্ছা তুমি রুটি খাবে? আচ্ছা তোমাকে একটা কথা বলবো না, আচ্ছা এদিকে দেখো, তোকে আমি একটু বকেছি, কারণ আমি মুড়ি খাচ্ছিলাম, মুড়িটাকে ওর গালে দিচ্ছি, কিন্তু খাবে না, নিয়ে ছড়াবে, তো মুড়ি ছড়াচ্ছিল বলে একটুখানি বকেছি। মানুষ শুয়ে পড়ো না, উঠে এসো, তোমার রাগ হয়েছে, তোমার রাগ হয়েছে বলো। আচ্ছা এখানে দেখো, রাগ হয়েছে, আচ্ছা আমাকে একটু আদর করো। খাওয়া গেছে। তো বন্ধুরা, আবিরকে খাইয়ে দিলাম, ও এখন দাদাদের দিদিদের সাথে খেলছে, মানে খেলতে চাইছে না, তো ওরা জোর জবরদস্তি খেলবে বলে নিয়ে যাচ্ছে। এই যে ব্লুটুথে গান চালাচ্ছে, এখন নাচানাচি হবে। তো ওরা এখন দুজনে মিলে গান সিলেক্ট করতে পারছে না, কি গান চালাবে। তো বন্ধুরা দেখো, গান সিলেক্ট করে ব্লুটুথ বক্স হাতে নিয়ে মিমি আর ওর ভাই নাচতে আরম্ভ করে দিয়েছে দুজনে মিলে। তো দুজনে বেশ ভালোই, আবিরও খুব ভালো মানে নাচতে পারে, তো দুজন নাচার নাম করলে একবার হয়। তো দেখো, দেখছি বলে সব সোপায় যা ছিল সব ফেলে দিচ্ছে টেনে হিজড়ে। তো ওদেরকে বাইরে গান চালাতে দিচ্ছিল না, বাইরে যেহেতু আন্টি মা সবাই টিভি দেখছে, তো ব্লুটুথে গান চালালে জোরে আওয়াজ হবে, তো ওরা টিভি দেখতে অসুবিধা হবে, তাই বক্স নিয়ে আমাদের ঘরে চলে এসেছে। ঘরে চলে এসে তিনজনে দুজনে মিলে গান শুনছে, এই যে এও গান শুনছে আবির, তো গান শুনতে শুনতে একটু নাচানাচিও হয়ে গেল। তো এখন আবার চিরুনি হাতে নিয়ে কী সব করছে জানি না, তো এর এদিকে গান চালাতে ব্যস্ত দেখো। আর এদিকে দেখো, রান্নাঘরে এসে দেখি চিলি চিকেন দিদিভাইয়ের রেডি হয়ে গেছে, তো দেখো কেমন কালার এসেছে বলবে। তো আমাদের বাড়িতে খুব মানে ড্রাই চিলি চিকেন অতটা পছন্দ করে না, একটু ঝোলঝোলই পছন্দ করে। তো বন্ধুরা, আবিরকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, আবিরের খুব ঘুম এসে গেছে, তার কারণ হচ্ছে এখন বাজে হচ্ছে 9:45, তো 9:10-15 সময় ঘুম হয়। তো আজকে প্রচণ্ডই ঘুম এসে গেছে, কারণ ও মানে অনিতাদের ঘরে ঘুমিয়ে পড়েছিল,
তোর কাকার সাথে ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল, দাদার সাথে, গুলু দাদার সাথে। তো 3:30টার সময় উঠে পড়েছে, 3:30টার সময় উঠে ওদের ঘর থেকে আবার আমার কাছে এসেছে। তো আজকে সেরকম ভালো ভাত খায়নি, তাই 3:30টার সময় ওকে একটু বিস্কুট খাইয়ে দিয়েছিলাম। তো 3:30টাতে যেহেতু উঠেছে, এখন ওর প্রচণ্ড ঘুম এসে গেছে। দেখো তো বিছানা করে দিয়েছি, ও দেখো কোথায় গিয়ে শুয়ে আছে। মানো দেখে, মানো তুমি তোমার জায়গায় শুয়ে পড়ো। এই মানো, আবির জায়গায় শো, ঘুমোবে তো। খুব ঘুম পেয়েছে? আচ্ছা পাখাটা চালাও, ভিডিও করছি বলে পাখাটা চালাতে পারছে না। তো প্রচণ্ড গরম হচ্ছে, পাখা বন্ধ করে ভিডিও করা অসম্ভব। তো এখন নিজেই পাখা চালিয়ে দিল। হ্যাঁ এই তো পাখা চলছে। তো এবার তুমি শুয়ে পড়ো, তোমাকে ঘুম পাড়িয়ে দিই। তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, চিলি চিকেন। আচ্ছা বন্ধ করতে হবে না, থাক। চিলি চিকেন আর রুটি দুটোই হয়ে গেছে, তো এবার শুধু খাওয়ার পালা। আবার দোকান থেকে সবাই আসবে, ছেলেরা এক এক করে, তারপরে খাওয়া দাওয়া শুরু হবে। তো চলো আমি এখন আবিরকে ঘুম পাড়িয়ে দিই, ওর ঘুম এসে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে আর কমেন্ট করে জানাবে। তো চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে।